সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে অধ্যায় সাত, স্বাস্থ্যবিধি। তো তোমরা স্বাস্থ্যবিধিতে যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করতে যাচ্ছি, বিষয়গুলো আমি আগে এখানে তোমাদেরকে দেখার জন্য, সুবিধার জন্য নোট করে রেখেছি। বিষয়গুলো হচ্ছে সংক্রামক রোগ কি, সংক্রামক রোগের বিস্তার, সংক্রামক রোগের প্রকারভেদ, আর সংক্রামক রোগ প্রতিরোধ এবং প্রতিকার। এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আজকে আমি কিছু আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আশা করি আমার যে কথাগুলা, আমি মূল বইয়ের আলোকে যে কথাগুলো আমি আলোচনা করব এগুলা একটু খেয়াল করে শুনবে, আর তোমাদের রিডিং এর সাথে মূল বইয়ের সাথে তোমরা এটা খুলে আমার আলোচনাটা ওখানে কি নিজেরা দেখার চেষ্টা করবা। তো আমি শুরু করছি আমার স্বাস্থ্যবিধি বিষয়টা। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। যে আসলে স্বাস্থ্যবিধিটা এমন একটা জিনিস, এটা যখনই আমাদের মধ্যে পুরোপুরি আমরা মানতে পারি তখনই আমরা নিজেকে সুস্থ রাখতে পারি বা সুস্থ রাখার আমরা আশা করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো রাখার এটা হচ্ছে স্বাস্থ্যবিধিটা আমাদের পুরোপুরি মেনে চলতে হবে। ঠিক আছে, আমাদের মধ্যে অনেকে আছে যে আসলে আমরা স্বাস্থ্যবিধির অনেকগুলো নিয়ম জানলেও কিন্তু আসলে এটা মানি না। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি জানা এবং মানা। স্বাস্থ্যবিধি মেনে চলার পরও আমরা রোগাক্রান্ত হই। ঠিক আছে, আমরা কেন রোগাক্রান্ত হই, আমরা কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করবো, আমরা রোগের প্রতিকার করতে পারি, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে সংক্রামক রোগটা কি জিনিস। আমি যদি সংক্রামক রোগটাই নাই চিনি, তাহলে আমি এটা কিভাবে প্রতিকার করব আর কিভাবে এটা আমরা প্রতিরোধের জন্য অর্থাৎ ব্যবস্থা নিব, এটার জন্য আমাদেরকে আগে সংক্রামক রোগটা কি জিনিস, এটা কিভাবে হয়, কোত্থেকে আসে, এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। তো সংক্রামক রোগ কি তোমাদেরকে বলছি শোনো, যে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগী হলো সংক্রামক রোগ। তাহলে বোঝা যাচ্ছে যে এটা এক ধরনের রোগ যেটা জীবাণুর মাধ্যমে হয়ে থাকে, বেশিরভাগ ঘটে থাকে। সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো হচ্ছে ক্ষতিকর জীবাণু। এগুলা আমাদের পরিবেশে বিভিন্ন ভাবে ছড়িয়ে থাকে। এগুলা যখনই আমাদের সংস্পর্শে আসে তখনই মানুষ, আমরা বা একজন মানুষ সহজে অসুস্থ হয়ে যেতে পারে। এ সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। এগুলো এমন ভাবে, এমন পরিবেশে থাকে, এগুলো বেশিরভাগই এই সমস্ত জীবাণুগুলো আমরা অস্বাস্থ্যকর পরিবেশ, যে এমন পরিবেশ নোংরা, আমাদের যে ডাস্টবিন বা বিভিন্ন ধরনের আমাদের যে টয়লেটের জীবাণু, আমি একজন হিসেবে দিচ্ছি যে অর্থাৎ অপরিষ্কার নোংরা এই সমস্ত পরিবেশ থেকে আমাদের এই সমস্ত জীবাণুগুলো সূত্রপাত ঘটে থাকে। তো সংক্রামক রোগের বিস্তার সেটা কি কেমন জিনিস, সংক্রামক রোগ বিভিন্ন ভাবে ছড়াতে পারে, সেটা মাধ্যম মানে ছড়াতে পারে বলতে সেটা বিভিন্ন উচ্চ থেকে আসতে পারে, সেটা একাধিক কারণ হতে পারে। ঠিক আছে, কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। ঠিক আছে, তাহলে হাঁচি কাশি হচ্ছে আমাদের সবারই জানা, হাঁচি কাশি আমাদের এমন একটা রোগ, সেটা হচ্ছে ধরো আমি অসুস্থ হলাম বা তোমাদের মধ্যে যে কেউ অসুস্থ হয়ে গেল, তখন তার সংস্পর্শে অন্য একজন আসলে সে সহজে এটা জীবাণু তার শরীরে গেলেই সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। তার ব্যবহৃত যেমন একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেল, তার একটা যে সে অসুস্থ হয়ে যাওয়ার পরে তার ব্যবহৃত যে জিনিসগুলা, এটা যদি আমাদের মধ্যে কেউ ব্যবহার করে থাকে বা আমাদের পরিবারের কোনো সদস্যের যদি এই রোগটা হয়ে থাকে, সে যদি ওই অসুস্থ ব্যক্তির ব্যবহৃত জিনিসগুলো ব্যবহার করে থাকে, তাহলে তার মধ্যে ওই রোগটা ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। এছাড়া মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। যেমন বিশেষভাবে যে কুকুর, তারপরে মশা, পোকামাকড়, যে ক্ষতিকর অনেক পোকামাকড় রয়েছে যেগুলা সবসময় কি
বিভিন্ন ধরনের নোংরা পরিবেশে চলাফেরা করে, আবার নোংরা খাবার খেয়ে থাকে, তাদের মুখে এবং তাদের শরীরে বিভিন্ন ধরনের জীবাণু লাগার আশঙ্কায় বেশি থাকে। ও সমস্ত প্রাণীদের মাধ্যমেও আমাদের ও সমস্ত প্রাণী সংস্পর্শে গেলে বা ও সমস্ত প্রাণী যখন কোন জিনিসে আমাদের ব্যবহৃত কোন জিনিসে তারা মুখ দিয়ে থাকে বা তারা ও সমস্ত জিনিসগুলা খেয়ে থাকে, আমরা ওই ওদের মাধ্যমে আমাদের জীবাণুটা আমাদের শরীরে সংক্রমিত হতে পারে। তারপরে বলছে দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমে সংক্রামক রোগ ছড়াতে পারে। যেমন দূষিত পানি সেটাতে জীবাণু থেকে যায়, তো আমরা যখনই দূষিত পানি এবং দূষিত কোনো খাদ্য আমরা জীবাণু যেটাকে আমরা যদি পরিপূর্ণভাবে একেবারে সেটাকে নিরাপদ করে যদি কোনো খাবার সঠিকভাবে যদি নিরাপদ ভাবে যদি না খেয়ে থাকি, তাহলে ওই জায়গা থেকে ও সমস্ত খাবারের মাধ্যমেও আমাদের এই সংক্রামক রোগের যে জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এখন গেল সংক্রামক রোগ আর সংক্রামক রোগের বিস্তার, এর পরে যে জিনিসটা আমি বলবো তোমাদের সেটা হচ্ছে সংক্রামক রোগের প্রকারভেদ। যে সংক্রামক রোগটা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে। যে সংক্রামক রোগের যে মাধ্যমগুলো বিভিন্ন মাধ্যমের, আমি একটু আগে বলেছিলাম যে সংক্রামক রোগের যে বিভিন্ন মাধ্যম থেকে আমাদের সংক্রামক রোগ হয়ে থাকে, সেগুলা কোন কোন ধরনের সংক্রামক রোগ আমাদের দেখা যায় সেগুলো হচ্ছে, যেমন বায়ুবাহিত রোগ, তারপরে পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ, প্রাণী এবং পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। যেমন বায়ুবাহিত রোগ যেটা বায়ুর মাধ্যমে আমাদের, যেমন হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে যে আমাদের মাধ্যমে যে জীবাণু সংক্রমিত হয়ে আমরা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বায়ুবাহিত রোগ। যেমন বায়ুবাহিত রোগের উদাহরণগুলো হচ্ছে সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ। অর্থাৎ এগুলো বাতাসের মাধ্যমে অথবা হাঁচি কাশির মাধ্যমে একজন মানুষের শরীরে প্রবেশের মাধ্যমে এই সমস্ত রোগে সে আক্রান্ত হয়েছে। পানিবাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণুমুক্ত দূষিত জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে থাকে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি রোগ, এগুলো হচ্ছে দূষিত পানি পানের মাধ্যমে বিষয়ভাবে হয়ে থাকে। জীবাণু পানি বা দূষিত পানি, নোংরা পানি, এগুলো আমরা যখন খেয়ে ফেলি, ঠিক আছে, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত বশত যখন আমরা এই সময় পান করে থাকি, ও সমস্ত এই যে কলেরা, ডায়রিয়া, এই সমস্ত পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। ছোঁয়াচে রোগ, রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তা হচ্ছে ছোঁয়াচে রোগ। যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি, এগুলো হচ্ছে এক ধরনের কি ছোঁয়াচে রোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে হচ্ছে প্রাণী এবং পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। এটা হচ্ছে কি, বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণু বাহিত রোগ ছড়ায়। কি বলতেছি, বিভিন্ন প্রাণী, যেমন একটু আগে বলছিলাম মশা, কুকুর, এই সমস্ত এগুলো এক ধরনের প্রাণী, যে ওদের ওদের শরীরে সবসময় ওরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেয়ে থাকে বা অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা পরিবেশে চলাফেরা করে থাকে, আর ও সমস্ত প্রাণীরাই আমাদের এ সমস্ত জীবাণুগুলা তাদের মধ্যে থাকার সম্ভাবনা বেশি থাকে। আবার কিছু ক্ষতিকর পোকামাকড় রয়েছে, যেমন মশা বলতে পারি, আরো যেগুলো অনেক আমরা আমাদের অজানা অনেক ক্ষতিকর পোকামাকড় রয়েছে, যেগুলোর মাধ্যমেও কি আমাদের সংক্রামক রোগের। তাহলে আবার বলতেছি, প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ যেটা হচ্ছে কি, বিভিন্ন প্রাণীর মাধ্যমে হতে পারে, যে কুকুর, তারপরে বিড়াল, তারপরে কি, তারপরে পোকামাকড়, ক্ষতিকর মশা, আরো বিভিন্ন ধরনের আমাদের পরিবেশে আমাদের অজানা অনেক ক্ষতিকর কীট পতঙ্গ যেগুলা আমাদের জীবাণু বহন করে থাকে, এগুলার মাধ্যমে আমরা সংক্রামক রোগে কি আক্রান্ত হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি এ পর্যন্ত তোমাদেরকে যে সংক্রামক রোগ সম্পর্কে বললাম, সংক্রামক রোগটা কি জিনিস, এটা বিস্তার কিভাবে হয়ে থাকে, তারপরে এটা কয় ধরনের সংক্রামক রোগ আমরা সংক্রমিত হয়ে থাকি, স্বাভাবিকভাবে একজন মানুষ কয় ধরনের সংক্রামক রোগে কি আক্রান্ত হতে পারে, এখন আমরা বা যে কেউ সংক্রামক রোগে আক্রান্ত হলে তার অবস্থায় আমরা একটা কি ডাক্তারের কাছে বা যে কোনো একটা প্রতিরোধের ব্যবস্থা করে থাকি, এবং কিভাবে বা কোন কোন প্রক্রিয়া অবলম্বন করে এই যে একটা সংক্রামক রোগ একজন মানুষ আক্রান্ত হলে সেটা কি একজন মানুষ সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বা আমরা সুস্থ হয়ে উঠি, সেটার জন্য আমাদের করণীয় কি, অথবা সংক্রামক রোগ প্রতিরোধ এবং প্রতিকার কিভাবে আমরা করব, এই জিনিস নিয়ে বলতেছে।
সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে, যেটা আমরা সবাই জানি যে একটা জীবাণুর মাধ্যমে একটা জীবাণু যেভাবে হোক একজন মানুষের শরীরে যখনই প্রবেশ করে তখনই সে সংক্রামক রোগে আক্রান্ত হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম সেটা কিভাবে আমরা প্রতিরোধ করব, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণু মুক্ত রাখার মাধ্যমে আমরা কি সুস্থ থাকতে পারি। হ্যাঁ, আমরা যদি সবসময় সুষম খাদ্য যেমন মাছ মাংস দুধ ডিম এবং বিভিন্ন শাকসবজি ভিটামিন সমৃদ্ধ যদি আমরা এই সমস্ত জিনিস গ্রহণ করে থাকি তাহলে আমাদের মধ্যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতাটা আমাদের বৃদ্ধি পাবে বা আমরা আক্রান্ত হলেও খুব সহজে আমরা কি রোগ থেকে সেরে উঠতে পারবো, এটা আমরা বুঝে থাকি। যদি আমাদের শরীরের কি শরীরের খাবারের যে পুষ্টি সমৃদ্ধ গুণের কারণে আমাদের শরীরটা ওটা কি প্রতিরোধ করতে সম্ভব হব। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন হাঁচি কাশির সময়, তাছাড়া টিস্যু রুমাল হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। কি বলতেছে যে আমরা যে কখনো বদ্ধ ঘরে অস্বাস্থ্যকর ঘরে যেটা দরজা জানালা একেবারেই পর্যাপ্ত দরজা জানালা থাকে না, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বসবাসের জায়গাটা কি ওরকম একেবারে কি আলো বাতাস শূন্যই থাকে, যে আমরা এরকম যেন না থাকি, আমরা এমন একটা পরিবেশে থাকবো বা এমন একটা বাসা বা ঘর আমরা নির্বাচন করব যেখানে পর্যাপ্ত আলো বাতাসের কি ব্যবস্থা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এ ধরনের রোগের সহজে আমরা আক্রান্ত না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া বলতেছে কি হাঁচি কাশির সময় টিস্যু রুমাল, তারপরে হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি অবশ্যই। যে হাঁচি কাশি যখন আমরা দিব, যেন আমি অসুস্থ হলাম, যে আমার মধ্যে এক ধরনের জীবাণু অবশ্যই আমার শরীরে, তখন হাঁচি কাশির সময় যাতে কেউ অন্য কেউ যাতে আমার পাশে কেউ এসে যখন দাঁড়ায় বা কেউ থাকে তখন সে যাতে অসুস্থ না হয় এজন্য আমি সবসময় একটা টিস্যু বা রুমাল ব্যবহার করব। ঠিক আছে, তারপরে চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলতে বোঝায় আমরা যেখানে বসবাসে থাকি বসবাসের ঘর বা আমরা যেখানে চলাফেরা করি সবসময় ওই চারপাশের আমাদের বাড়ির চারপাশ আমাদের যেখানে আমরা সবসময় যেখানে চলাফেরা হাঁটা চলা করে থাকি এগুলাতে যাতে কোনো দূষিত ময়লা আবর্জনা আমরা জমতে দিব না এবং এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করব। বাড়ির চারপাশে আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা টায়ার ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পাড়ে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কথাটা যেটা আমরা স্বভাবতই আমরা এই বয়সে যারা তোমাদের মতো এই বয়সে অনেক যারা একটু কম বয়সী ছেলে মেয়ে তাদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যায়, আমরা খেলার ছলে বা বিভিন্ন ধরনের দুষ্টামির ছলে আমরা যে বিভিন্ন ধরনের কোটা টায়ার ফুলের টব ইত্যাদি যেখানে সেখানে জমিয়ে রাখি, পরে ওখানে পানি জমে থাকে বা বিশেষ বর্ষা মরশুমে সমস্ত যে অপরিত্যক্ত এই সমস্ত কৌটা বা ফুলের টব এগুলা আমরা ব্যবহারের পরে যখন বাইরে যেখানে সেখানে পড়ে থাকে এগুলাতে পানি জমে ওখানে মশা বা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ওখানে ডিম পাড়ে, ওখান থেকে কি আমাদের বিভিন্ন ধরনের জীবাণু আক্রান্তকারী বিভিন্ন প্রকার সৃষ্টি হয়ে আমাদের পরিবেশে কি ছড়িয়ে পড়তে পারে। তো এগুলো আমরা যাতে না করার চেষ্টা করব, আমাদের এই জিনিসের প্রতি আমাদের আমাদের সবার কি খেয়াল রাখা উচিত। এছাড়া প্রয়োজনীয় টিকা এবং টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি। যে যে জিনিসটা আমাদের অবশ্যই যেটা করতে হবে যেই প্রতিকার, এটা হচ্ছে এতক্ষণ আমি যে বিষয়গুলো বলছি সেটা হচ্ছে প্রতিরোধ। আসলে প্রতিরোধ আর প্রতিকার দুটি কাছাকাছি শব্দ হলেও কিছু কিন্তু কিছুটা সামান্য কিছুটা আমরা পার্থক্য বুঝতে হবে। সেটা হচ্ছে প্রতিরোধ মানে যেটা আমরা কাজের মাধ্যমে যে আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা যে জিনিসটা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো, আর প্রতিকার মানে আমি অসুস্থ হলাম, যে একজন ব্যক্তি অসুস্থই হয়ে গেল তখনই তাকে আর ওই যে প্রতিরোধ করার কোন সিস্টেম নেই, তখন তাকে প্রতিকারের দিকে অগ্রসর হতে হবে। যে প্রতিকার হচ্ছে সেটা টিকা, আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের মেডিসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের ওষুধ প্রয়োগ করতে হবে এবং ডাক্তারের যে নিয়ম আমাদেরকে দিয়ে থাকে ওই ধরনের নিয়মে আমরা কি চললে আমরা এই সংক্রামক রোগ প্রতিকার করতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি
আশা করি তোমাদের যে স্বাস্থ্যবিধি অধ্যায়টা সম্পূর্ণ তোমাদের আইডিয়া দিতে পেরেছি। তো এখন আমি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বিশ্বব্যাপী পরীক্ষায় আসার সম্ভাবনায় বেশি, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের বাসায় পড়ার জন্য এবং তোমরা বাসায় অনুশীলন করার জন্য আমি এখন তোমাদের দিয়ে দিচ্ছি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের বাসায় অনুশীলন করার জন্য অর্থাৎ পড়ার জন্য তোমাদেরকে আমি দিলাম। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। সংক্রামক রোগ কি? দুটি সংক্রামক রোগের নাম লিখো, সংক্রামক রোগ প্রতিকারের তিনটি করণীয় লিখো। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর হচ্ছে পানিবাহিত রোগ কাকে বলে? দুটি পানিবাহিত রোগের নাম লিখো, সংক্রামক রোগ প্রতিরোধের তিনটি উপায়। তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রাণীর কামড়ে ছড়ায় এমন তিনটি সংক্রামক রোগের নাম লিখো, ডেঙ্গু প্রতিরোধের তিনটি উপায় লিখো। এই প্রশ্নগুলো তোমাদের অধ্যায় ভালো করে রিডিং বুঝে তারপরে অধ্যায়গুলা এই প্রশ্নগুলো তোমরা বাসায় অনুশীলন করবা অর্থাৎ পড়ে ফেলবা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।